এই বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু ভালো হয়েছে, তার উপরে চ্যানেলের 2K কমপ্লিট। তাই আজকে আমি ইওয়াম মনাস্ট্রিতে, তাও আবার জলপাইগুড়ির খুবই কাছে যাই। গুগলে যেরকম দেখেছিলাম জায়গাটা কিন্তু অরিজিনালি সেরকম না, জায়গাটার একটা আলাদাই ভাইবস আছে গাইস। আমি আর ইস ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট, সো লেটস স্টার্ট অ্যান্ড লেটস এনজয় দ্য ট্রাভেল প্লাস ফুড ব্লগ গাইস। অলরাইট, সো এটা হচ্ছে বেঙ্গল সাফারির মেন এন্ট্রান্সটা, ওই দিক থেকে পুরো আসবে, এসে এই এন্ট্রান্সটা এই রাস্তাটা ধরেই তোমরা হচ্ছে এই দিকটা পুরো এই পোর্শনটাতে সোজা চলে যাবে, তাহলেই ওই মনাস্ট্রিটি ইওয়াম মনাস্ট্রি ওটাতে পৌঁছে যাবে। এটা হচ্ছে তরিবাড়ির যে রাস্তাটা, এটা বেঙ্গল সাফারির একদম গায়ে লাগোয়া রাস্তা, এটা ধরেই এগোতে হয় আর কি। ডেকোরেশনটা ভাই আলাদাই লেভেলের, অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত, মানে আমার তো হেভি লাগছে। কিন্তু আমার প্রশ্ন আমার একটাই, এই ঝাড়বাতিগুলো, জাস্ট লুক এট দিস ঝাড়বাতি, যদি কারো মাথায় পড়ে তাহলে কি দায়িত্ব এই মনাস্ট্রি নেবে? এটার উত্তর আমার আছে। এই যে ইওয়াম মনাস্ট্রিটা আছে, এটা তোমার হচ্ছে তরিবাড়ি যে জায়গা শিলিগুড়িতে সেখানে সিচুয়েটেড। রাস্তাটা আমি আর একবার তোমাদের ক্লিয়ারলিভাবে বলে দিচ্ছি, মানে যে এই জিনিসগুলো ঘোরাচ্ছিলাম এগুলো, হ্যাঁ আর একটা কথা, এগুলো কিন্তু ঘোরানোর নিয়ম আছে, এগুলো তোমার একটা মন্ত্র পাঠ করতে করতে একটা ওয়েতে ঘোরাতে হয়, তাহলে নাকি বলে, মানে এখান থেকে আমি কথিত আছে যে তাহলে নাকি তোমার ভাগ্যের চাকার পুরো পরিবর্তন হয়ে যায় এগুলো ঘোরানোর পর। আমার তো তাও হচ্ছে না, আমার তাও সাবস্ক্রাইবার আর ভিউজ বাড়ছে না, না না বাড়ছে বাড়ছে, তোমাদের ব্লেম করবো না গাইস। তো যেই কথাটা আর কি বলছিলাম যে এই লোকেশানটাতে তোমরা কীভাবে পৌঁছাবে, দেখো বেঙ্গল সাফারি অলমোস্ট সবাই চেনো, বেঙ্গল সাফারি দিয়ে ঢুকবে, মেন গেটটা যে আছে ওটা দিয়ে, কিন্তু বেঙ্গল সাফারিতে আবার ঢুকে যেও না, বেঙ্গল সাফারি পাশ দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে, গুগল ম্যাপের লোকেশানটা আমি সেন্ড দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, তাহলে তোমাদের আসতে সুবিধা হবে। ওই রাস্তাটা ধরে প্রায় তোমাদের ধরো মোটামুটি 15-20 মিনিট লাগবে গাড়ি বা বাইকে, যেটাতেই আসবে ওটাতেই এসো, কারণ ওখান থেকে টোটো ফোটো পাবে না হয়তো, আই থিঙ্ক, আমার মনে হয়। তো তোমরা গাড়ি বাইক নিয়ে আসো, প্লেসটা ভাই সত্যি অসাধারণ, ভিডিওতে দেখে বুঝতে পারবে না, এসে এনজয় করলে, মানে অ্যাম্বিয়েন্সটা এনজয় করলে তবে বুঝতে পারবে ভিতরেরটাও। কথা আছে যে নেচারের সাথে ভগবানের একটা আলাদাই কানেকশান থাকে, সেই সিনটা তোমরা বুঝতে পারবে আমার পিছনের ভাইবসটা দেখে, জাস্ট লুক অ্যাট দিস, আলাদাই ভাই। ক্যামেরায় কতটা দেখা যেতে পারছি বল সেটা ইম্পর্টেন্ট না, বাট ভাইবসটা ফিল করাটাই আলাদাই। এটা হচ্ছে তোমার সেই পার্টটা যেখানে এখানকার বুদ্ধিস্টরা আর কি, মানে তাদের থাকা খাওয়ার জায়গা আর কি, আলাদাই জায়গাটা ভাই। এই জিনিসগুলো ঘোরানোর রাইট ওয়ে এখান থেকে পড়ে জেনে নিয়েছি, ক্লক ওয়াইজ
আর মনে মনে বলবে ওম মণি পদ্মে হুম, এটা একটা একটা করে বলবে আর একটা একটা করে ঘোরাবে, তাহলে তোমাদের জীবনের চাকা তো ঘুরে যাবে, আর আমারটা হয়তো ঘুরবে না, বিকজ ভালো কন্টেন্ট দিই না তো আমি, শুধু গেলা আর ঘোরাই তো থাকে। ও ওয়াও, দেবা দিদি মহাদেবকে দেখতে পেয়েছি, চলো। সো এটা হচ্ছে আর একটা সাইট যেখানে কিছু প্রেম করার জায়গা আছে আর কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে যেগুলো তোমরা প্রেম করতে করতে উপভোগ করতে পারবে যদি তোমাদের ইচ্ছা হয়ে থাকে। তার আগে আমরা একটু ঠাকুরের দর্শন করে নিতে চাই। ওয়াও, রাস্তাটা অ্যামেজিং টাইপের, এমনিতেই আমি খালি পেয়েছি। তো এখানে ত্রিদেব আছে, ত্রিদেব ঠিক বলা যাবে না, এখানে লক্ষ্মী আছে, মহেশ্বর আছে, আই মিন শিব আর গণেশ আছে, আর পিছনে ভাই অসাম টাইপের একটা ভাইবস, জাস্ট কোনো কথা হবে না। চুমু চুমু ভাই, এই জায়গাটা ভাই চুমু জায়গা, বেশি কিছু নেই দেখার, বাট তাও বলবো আসো দেখো একদিনের জন্য, টুরিস্ট ডেস্টিনেশন কাছে পিঠে বেস্ট ভাই, পয়সা খরচ করে লোকে গিয়ে পাহাড়ে গিয়ে মনাস্ট্রি দেখে, আর এটা তো তাও তোমার বাড়ির কাছে, দেখো এটা হচ্ছে মনাস্ট্রি। আমি যে রেস্টুরেন্টটা আছি সেটা হচ্ছে ওই ইভাম মনাস্ট্রিটা যেটা আছে তার ঠিক কাছেই, মানে ওখান থেকে এক দু মিনিট লাগবে হয়তো বাইক বা কারে আসলে, একদম তোমার হচ্ছে তো ডান দিকে দেখতে পাবে এই রেস্টুরেন্টটাকে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে IAIK, তো তোমাদের যদি এখানে আসতে হয় তাহলে চলে আসবে, আমি সেরকম কিছু দেখাচ্ছি না, বিকজ আমার পুরো খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু লাঞ্চ ব্রেকফাস্ট না এখন ব্রাঞ্চ করছি, সকালের ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে হচ্ছে, তাই একটু খুব একটা হাই করছি না, জাস্ট নর্মাল একটু করে নিয়েছি, রুটি অর্ডার করেছি, রুটি আর চিলি চিকেন। প্রাইসগুলো দেখেছি, প্রাইসগুলো মিড রেঞ্জই আছে, আর আমার নেচার কাম রেস্টুরেন্ট, আমার যদি ওপিনিয়ন শোনো তাহলে আমার একটু বেশি ফেভারিট লাগে এরকম নেচারিস্টিক রেস্টুরেন্ট, হাওয়াই কনসেন্ট্রেট প্রজেক্ট গাইস। ফাইনালি চলে এসছে আমার খাওয়ার, তিনটে রুটি আর চিলি চিকেন, আমার বন্ধু খাওয়া স্টার্ট করে দিয়েছে আমিও খাই, ফ্যান চলে গেছে, যখন যেখানে যাচ্ছি আজকে ফ্যান যাচ্ছে, খেয়ে দেখি হাউস দ্য টেস্ট। ছোটো ছোটো বিষ চিলি চিকেনে ভাই হাড় ফাড় দিয়ে দিয়েছে, ঝোল দিতে বলেছি, ঝোল একেবারে মানে জল, স্পাইসিও হেভি, ওই জন্য সাথে চিলড ওয়াটার। দেখো বস, খাওয়ার সময় বেশি কথাটা না বলাটাই ভালো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল, বিকজ সাবস্ক্রাইব নাই করলে আমার সাথে আর তোমাদের দেখা হচ্ছে না, কারণ আমিও কোথাও ইউটিউবারদের ভিড়ে হারিয়ে যাব আর তোমরাও কোথাও অন্য ভিডিও দেখাতে ব্যস্ত হয়ে যাবে, তো এই সাবস্ক্রাইবটা করে নাও আর 10,000টা তাড়াতাড়ি করো, ডিসেম্বর মাসের মধ্যে চাইছি আর কি, দেখা যাক হয় কি না, দেখা হচ্ছে নতুন কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণ আমি খাবারটা গেলাতে মন দিই।